আমরা জানতে পারলাম যে আপনার ছেলে নাকি ইউক্রেনে পড়ার জন্য গিয়েছে। ইউক্রেনে পড়ার জন্য গেছে গত ডিসেম্বরের 10 তারিখ গেছে বাড়ি থেকে, 11 তারিখ ফ্লাইট ছিল ইউক্রেনের উদ্দেশ্যে। ইউক্রেনে কিভের মধ্যে আছে, কিভে তারা শিবচাঙ্কো ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে আছে এখন, মানে কয়েকদিন থেকে কিছুদিন থেকে আমরা খুব টেনশনে কাটাচ্ছি। ওখানে যে রাশিয়ানরা যেভাবে আক্রমণ করেছে ইউক্রেনের উপর, গতকালকে ওরা জানতে পারি যে ওখানে হামলাটা একটু বেশি হয়ে গেছে, ইউক্রেনের উপর অনেক হামলা হচ্ছে। ওদের ফ্লাইট ছিল আগামীকাল 26 ফেব্রুয়ারি ওদের ফ্লাইট ছিল, কিন্তু ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। ওরা যে কী করে বাড়ি আসবে আমরা সবাই চিন্তায় আছি। ওরা কালকে সন্ধ্যার পর থেকে ওরা একটা বাংকারের মধ্যে ওদের নিয়ে গেছে। রাত্রে জানতে পারলাম, 10:30টার সময় একবার ফোন করেছিল, বলেছিল যে ওদেরকে নিয়ে তো পোল্যান্ড যাবে, কিন্তু আমরা তো সারা রাত্র খুব চিন্তায় ছিলাম। সকালবেলা জানতে পারি যে পোল্যান্ড যাওয়া হয়নি, ওরা এখনো ইউক্রেনের বাংকারের মধ্যেই আছে। আমরা সবাই খুব চিন্তিত কি করে যে বাড়ি আসবে, বাড়িতে সবাই ওর জন্য চিন্তা করছে। যদি ভারত গভর্নমেন্ট যদি ওদেরকে কোনো না কোনোভাবে ওখান থেকে নিয়ে আসে আমাদের খুব উপকৃত হয়, আমরা খুব চিন্তায় আছি বাড়ির সবাই। আপনার নাম কি? আমার নাম সন্দীপ নাথ। ছেলের নাম? ছেলের নাম দীপায়ন নাথ। তো ধর্মনগরের থেকে কি শুধু আপনার ছেলে এখানে আছেন? না, ধর্মনগর থেকে 4 জন আছে, 3 জন ছেলে 1 জন মেয়ে আছে।